السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايكم الظن فان الظن اكتب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تباغزوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا راه مسلم سمانيت دارسك مندلي আমরা হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করলে ব্যক্তি অপমান হয় সমাজ কলুষিত হয় আত্মীয় স্বজন পরিবার দুঃখ কষ্ট পায় এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল এই বিষয়ে একটা কঠোরতা আরোপ করেছেন মানুষ যেন কারো দোষ ত্রুটি কেউ প্রকাশ করার জন্য চেষ্টা না করে আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা মানুষের প্রতি ধারণা করো না অনেক ধারণায় পাপ হয় তারপরে বলছেন যে তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না এটা আল্লাহর আদেশ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন কেউ যদি কারো কোনো গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে কেমনের মাঠে তার কানে সিসাকে গরম করে ঢেলে দিবেন আল্লাহ এটা কত বড় পাপ আমরা তো মানুষের কথাকে স্বাভাবিকভাবেই শুনতে চাই বা শুনি কারো দত্রুটি যদি আমরা শুনতে পাই তাহলে একেবারে ওইটা নিয়ে আমরা ব্যস্ত ওটা আরেকজনকে কিভাবে বলতে হবে আর কি কিভাবে শোনাতে হবে এটি নিয়ে আমরা মত্ত অথচ আল্লাহ রসুল বলছেন যে কারো গোপন কথা শোনা হারাম কি যদি শুনে তাহলে তার কানে কে কিয়ামতের মাঠে গরম সিসা ঢেলে দিবেন আল্লাহ পরিণতি তার হবে জাহান নাম। আল্লাহ তালা এখানে মানুষের গোপন কথা প্রকাশ করার জন্য নিষেধছেন আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুননা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেন ফাইনা যন্ন একذبুল হাদিস ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে তারপরে তিনি বলছেন তোমরা মানুষের গোপন কথা প্রকাশ করোনা গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না তাহার শাসু এই জন্য আল্লাহ রসুল বলেছেন সফরে তিনজন মানুষ গেলে দুইজন এক জায়গায় বসে কথা না বলে তাহলে তৃতীয় জনের সন্দেহ হবে হয়তোবা আমাদের বিষয়ে কোনো কথা বলছে তখন কষ্ট পাবে ও কান লাগিয়ে কথাটা শোনার চেষ্টা করবে যেটা ক্ষতিকর যেটা আল্লাহ রাসুল কঠোর ভাবে নিষেধ করেছেন তারপরে তিনি বলছেন অলা তাজু তোমরা মানুষের ত্রুটি উদ্ঘাটন করো না মানুষের ত্রুটি উদ্ঘাটন করা নেহায়াত একটা অন্যায় কাজ তিনি তানা যাসু দালালি কর না দালালি করা হারাম যদি আমাদের দেশে জমি জায়গা কেনার ব্যাপারে গরু ছাগল বিক্রি করার ব্যাপারে এখন দালালি ছাড়া কোনো কাজই চলে না ডালি কাজ অবশ্যই মানুষের জন্য ক্ষতিকারক নইলে তিনি এভাবে কেন বলছেন যে তোমরা পরস্পরের দালালি করো না দালালির বিষয়ে করোনা হাদিসে অনেক আলোচনা আল্লাহ অনেক কথাই বলেছেন দালালির ব্যাপারে এখানে তিনি বলছেন তোমরা পরস্পরের দালালি করো না তারপরে তিনি বলছেন তাহা সাধু তোমরা পরস্পরে হিংসা করো না হিংসা করলেই তো মানুষ গোপন কথা বলার চেষ্টা করে হিংসা মানে ওর গোপন কথা আরেকজনের সামনে প্রকাশ করে দিয়ে তার দুনিয়া নষ্ট করা সবাই যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাই মানুষের গতি এটাই মানুষের নীতি তিনি বলছেন তোমরা পরস্পরে হিংসা কর না তোমরা পরস্পরের শত্রুতা করো না একজন আরেকজনের শত্রু হওয়ার চেষ্টা করো না ওয়ালা তাদা বারু তোমরা পরস্পরে বিরোধিতা করো না প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল রাসুল ও সাল্লাম পরকে বলছেন তোমরা আল্লাহর দাস সবাই ভাই ভাই হয়ে যাও তোমরা এসব কাজ করো করোনা হিংসা বিদ্বেষ করোনা বিরোধী দোস্তু উদ্ঘাটন করোনা গোপন কথা প্রকাশ করো না এগুলো হারাম এগুলো নাজাইজ এগুলো সম্মানিত দর্শক মন্ডলী হাদিস মুসলিম শরীফের এর থেকে আমরা যেটা জরুরি বুঝতে পারছি যে এই কাজগুলি সমাজের ক্ষতি করে এই কাজগুলি যদি মানুষ গ্রহণ করে তাহলে সমাজ কলুষিত হবে সমাজের অবকাঠামো ভেঙে যাবে মানুষ সমাজে অপমান